আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিটি দলে একজন করে বাংলাদেশি ক্রিকেটার চাইছে এবার টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর। বৃহস্পতিবার মিরপুরের শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পরিদর্শনে এসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই অভিমত ব্যক্ত করেছেন তিনি। আইপিএলের গত 14 বছরের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি কিন্তু একেবারেই কম। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাঠার মাস্টার মুস্তাফিজুর রহমান ছাড়া আইপিএলে খেলার সুযোগ পাননি এই পর্যন্ত কেউই। 14 বার নিবন্ধিত হয়েছে দেশসেরা উপেক্ষিত ক্রিকেটার ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। মাহমুদুল্লাহ রিয়াদের মতো ব্যাটিং অলরাউন্ডারও ও তামিম ইকবালের মতো ড্যাশিং ওপেনারের প্রতি আগ্রহই নেই আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির। ঠিক আছে, মেনেছি আমরা এই বিষয়টি, তবে দর্শক আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের আর কোন ক্রিকেটারের যোগ্যতা রয়েছে আইপিএলে খেলতে? জানতে চাই কিন্তু আপনার কাছ থেকে। এদিকে ভারতের স্পিন বান্ধব উইকেটের জন্য সুযোগ হয়নি স্পিনার মিরাজা তাইজুলদেরও। এই বিষয়ে রাজস্থান রয়্যালসের চেয়ারম্যানের ভাষ্য, স্পিন ও ব্যাটিং অলরাউন্ডারের যোগান দেওয়ার ক্ষেত্রে আইপিএলের জন্য বড় উৎস হতে পারে বাংলাদেশ, আর তাই আইপিএলের প্রতি দলে একজন করে বাংলাদেশি ক্রিকেটার থাকা উচিত। রঞ্জিত বারঠাকুর বলেছেন, আমি নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম মুখে নেব না, আমি নিশ্চিত বাংলাদেশে অনেক অনেক প্রতিভাবান ও দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। স্পিন ও ব্যাটিং অলরাউন্ডারের জন্য বাংলাদেশ হতে পারে আইপিএলের মূল উৎস। বাংলাদেশ থেকে যদি আরও 4 থেকে 5 জনকে আমরা নিতে পারি তবে খুবই ভালো হতো। 4 বিদেশি খেলোয়াড় নেওয়া নিয়ে আইপিএলের নিয়মে বাধা পড়ে রাজস্থান রয়্যালস সেটি করতে পারছে না বলেও জানিয়েছে বারঠাকুর। পাকিস্তান না থাকার কারণে আমি মনে করি আইপিএলের 8টি দল একজন করে বাংলাদেশি খেলোয়াড় নেওয়া উচিত, এতে 8 বাংলাদেশিকে পাওয়া যাবে। এরপর পেসার মুস্তাফিজের প্রশংসা করে রঞ্জিত বারঠাকুরও বলেছেন, মুস্তাফিজ কিন্তু খুবই ভালো মানের পেসার, আমরা লক্ষ্য করেছি পেসারের নতুন ট্রেন্ড একের পর এক নিয়ে এসেছে। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।